ওয়াশিংটনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আইএমএফ প্রধানের বৈঠক, বাংলাদেশের উন্নয়নের প্রশংসা, দ্রুত ঋণের বাকি কিস্তি ছাড় দেওয়ার ঘোষণা। Bangladesh acted early to create more space for the economy to grow. Yeah. And I was very pleased to hear from the Prime Minister an appreciation for the work of the IMF. Our team will visit to see how progress is made so we can make the next installment of financing. মাননীয় প্রধানমন্ত্রী বললেন যে আমি আপনাদের যে লোনটা নিয়েছি IMF এর সেটা এটা ব্রিডিং স্পেস হিসেবে and she appreciated very much. বললেন যে এই ধরনের ভিশন, এই ধরনের লিডারশিপ ইজ ভেরি ইম্পর্টেন্ট। বিশ্বব্যাংকের লজিস্টিক্স পারফরম্যান্স সূচকে উন্নতি, বাংলাদেশের 12 ধাপ এগিয়ে 88তম অবস্থান। দেখছিলেন প্রধান শিরোনাম, সকালের সময়ের সঙ্গে আছি আমি মাকসুম আলম খান। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। আজ শুরু হচ্ছে SSC ও সমমান পরীক্ষা, অংশ নিচ্ছে প্রায় 21 লাখ শিক্ষার্থী, কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে সরঞ্জাম, প্রশ্ন ফাঁসের গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা। 2041 সালের মধ্যে গড়ে তোলা হবে স্মার্ট বাংলাদেশ, আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে থাকছে রূপকল্প, জনগণ আবারও বেছে নেবে নৌকা বলছেন সংশ্লিষ্টরা। 10 মাস পর আবারও হাসপাতালে ভর্তি বেগম জিয়া, এভারকেয়ারে কয়েকটি স্বাস্থ্য পরীক্ষা, উন্নত চিকিৎসার জন্য ফের বিদেশে নেয়ার দাবি ব্যক্তিগত চিকিৎসকের। ঘুরে দাঁড়াতে গিয়েও বারবার হোঁচট খাচ্ছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র, কয়লা সংকটে বন্ধ হলো 3 বার, কেন্দ্রীয় ব্যাংক ও বিদ্যুৎ বিভাগের সমন্বয়হীনতাই কারণ। এবং 2 মাসের নিষেধাজ্ঞা শেষে নদীতে নামার প্রস্তুতি, রূপালী ইলিশের স্বপ্ন দেখছেন জেলেরা, বরাদ্দের চাল বিতরণ নিশ্চিতের দাবি মৎস্যজীবীদের।